ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, সনাতন পরিবারে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আপনাদের জানার অত্যন্ত প্রয়োজন। আর নতুন কিছু জানতে বা শিখতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ধনতেরাসের দিন যে খাবারগুলি ভুলেও খাবেন না, আজ আমি সেই বিষয়ে বিস্তারিত জানাবো। হিন্দু ধর্মে প্রত্যেকটি আচার অনুষ্ঠানে খাওয়া দাওয়ার উপর বিশেষভাবে নিষেধাজ্ঞা রয়েছে। আগামীকাল নভেম্বর ধনত্রয়োদশী বা ধনতেরাস, এই দিন আপনারা কোন খাবারগুলি থেকে দূরে থাকবেন আর এই দিন কোন খাবারগুলি খেলে আপনাদের পদে পদে বিপদে পড়তে হবে, এই সব বিষয় নিয়ে বিস্তারিত জানাবো আজকে আমার এই ভিডিওতে। আর এই প্রসঙ্গে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি দেখে কোনোরূপ উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন, যাতে ওনারাও দেখি উপকৃত হন। আর যারা সনাতন পরিবারে নতুন হয়ে আছে তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন বন্ধুরা, আর সময় নষ্ট না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মে বিভিন্ন দেবদেবী পূজা পার্বণ সম্পর্কে ভিডিও উপস্থাপন করি, তাই অবিলম্বে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না। সুপ্রিয় দর্শক বন্ধুরা, তাহলে চলে আসা যাক ধনতেরাস সম্পর্কে আলোচনা। ধনতেরাস একটি বিশেষ ধর্মীয় উৎসব যা পশ্চিম ভারত এবং উত্তর ভারতে বিশেষ প্রচলন থাকলেও বর্তমান দিনে পশ্চিমবঙ্গ, বিহার সহ বাংলাদেশে বিভিন্ন প্রান্তে বিশেষভাবে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। ধনতেরাসের দিন বিভিন্ন রকম আচার অনুষ্ঠান, কেনাকাটি বিশেষ প্রথা কিন্তু এই বর্তমান দিনে চলে এসেছে, তাই ধনতেরাসের কেনাকাটি একটি শুভ মুহূর্ত রয়েছে। আগামী 2রা নভেম্বর অর্থাৎ আগামী মঙ্গলবার ধনত্রয়োদশী বা ধনতেরাস, আর কার্তিক মাসের কৃষ্ণপক্ষে ত্রয়োদশীর তিথি হলো ধনতেরাস। এবং এই তিথিতে যদি আপনি প্রয়োজনীয় জিনিসপত্র আপনার বাড়ির জন্য কেনাকাটি করেন, সেক্ষেত্রে অবশ্যই সুফল লাভ করবেন, তাই ধনতেরাসে বিশেষ কেনাকাটি প্রচলন রয়েছে। তার সঙ্গে খাবার দাবারেও রয়েছে বিশেষ নিষেধাজ্ঞা। ধনত্রয়োদশীর দিন বা ধনতেরাসের দিন আমরা সাধারণভাবে বাড়িঘর পরিষ্কার করে নিই এবং আমরা বিভিন্ন প্রকার ক্রিয়াকলাপের পাশাপাশি আমরা বিভিন্ন রকমের খাওয়া দাওয়ার আয়োজন করে রাখি। সাধারণভাবে এই দিন অনেকেই সোনা রূপা দামি গহনা পাথর এইসব কিনে থাকে, তার সঙ্গে বিভিন্ন রকমের জিনিসপত্র যেমন নুন সর্ষে ঝাঁটা কেনারও বিশেষ প্রচলন রয়েছে। কিন্তু আপনারা হয়তো জানলে অবাক হবেন, ধনতেরাসের দিনে এমন কিছু খাবার আছে যে খাবারগুলি এড়িয়ে চলাই ভালো, যে খাবারগুলি খেলে আপনাদের জীবনে দুঃখ বৈ সুখ আসবে না, তাই অবশ্যই এই খাবারগুলিকে এড়িয়ে চলার বক্তব্য বলা হচ্ছে। ধনতেরাসের দিনে অতি অবশ্যই আপনারা 13টি প্রদীপ বাড়িতে জ্বালিয়ে বাড়ি আলোকিত করুন। যদি সম্ভব হয় আপনার বাড়ির ঠাকুর ঘরে একটি পাত্রে 13টি প্রদীপ অবশ্যই জ্বালান, অবশ্যই ধনতেরাসের পূজা করুন। এবছর ধনতেরাসের শুভ সময় 6:15 থেকে 8:11 পর্যন্ত, অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যাবেলা, তাই অতি অবশ্যই এই কাজটি করতে কখনোই ভুলবেন না। আর এই ধনতেরাসের দিনে কোনোভাবেই আমিষ আহার গ্রহণ করবেন না,
আমিষ আহার গ্রহণ করলে আপনার সমস্যাগুলির সমাধান আসবে না। তবে এছাড়াও আরো বেশ কিছু বিষয় আছে যেগুলিকে এড়িয়ে চলাই ভালো। এই দিন মুগ ডাল, মসুরির ডাল, খেসারির ডাল, অড়হর ডাল, এই ধরনের ডালগুলি কোনোভাবে গ্রহণ করবেন না। এই ধরনের ডালগুলি গ্রহণ করলে আপনার জীবনে সমস্যা আসবেই আসবে। এছাড়াও এই দিন যদি ছাতু জাতীয় অর্থাৎ ভুট্টার কিছু খাবার আপনারা যদি খান, সেক্ষেত্রে আপনার সমস্যা আসবে। তাই এই দিন ভুট্টার খাবার খাবেন না। লবণ হিসেবে সামুদ্রিক লবণের পরিবর্তে সিন্ধুক লবণ ব্যবহার করাই শ্রেষ্ঠ বলা হচ্ছে। তাই এই দিন যদি আপনি সিন্ধুক লবণ আপনার খাদ্যে ব্যবহার করেন, সুফল পাবেন। তেমনি সামুদ্রিক লবণকে এই দিন পারলে বর্জন করুন। এছাড়াও ধনতেরাসের দিনে বিভিন্ন প্রকারের খাবার গ্রহণ করতে হয় যাতে শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়ে, যেমন বিভিন্ন রকমের শাক দিয়ে তৈরি পদ। আজকে এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিলাম। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি দেখে আপনাদের খুব ভালো লেগেছে। আর ভিডিওটি দেখে কোনরূপ উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন, যাতে ওনারাও দেখে উপকৃত হন। আর যারা সনাতন পরিবারে নতুন হয়ে আছে, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন, এরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। আর আমরা সনাতন পরিবারের পক্ষ থেকে ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ধনতেরাসের দিন যে খাবারগুলি ভুলেও খাবেন না, আজ আমি সেই বিষয়ে বিস্তারিত জানাব। হিন্দু ধর্মে প্রত্যেকটি আচার অনুষ্ঠানে খাওয়া দাওয়ার উপর বিশেষভাবে নিষেধাজ্ঞা রয়েছে। আগামীকাল নভেম্বর ধনত্রয়োদশী বা ধনতেরাস, এই দিন আপনারা কোন খাবারগুলি থেকে দূরে থাকবে আর এই দিন কোন খাবারগুলি খেলে আপনাদের পদে পদে বিপদে পড়তে হবে। কিন্তু আপনারা হয়তো জানলে অবাক হবেন, ধনতেরাসের দিনে এমন কিছু খাবার আছে যে খাবারগুলি এড়িয়ে চলাই ভালো, যে খাবারগুলি খেলে আপনাদের জীবনে দুঃখ বয় সুখ আসবে না। তাই অবশ্যই এই খাবারগুলিকে এড়িয়ে চলার বক্তব্য বলা হচ্ছে। ধনতেরাসের দিনে অতি অবশ্যই আপনারা ১৩টি প্রদীপ বাড়িতে জ্বালিয়ে বাড়ি আলোকিত করুন। যদি সম্ভব হয় আপনার বাড়ির ঠাকুর ঘরে একটি পাত্রে ১৩টি প্রদীপ অবশ্যই জ্বালান। অবশ্যই ধনতেরাসের পূজা করুন।